উনিশটি ইলেকট্রোরাল ভোট থাকায় এবারের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের শুরু থেকে শেষ পর্যন্ত আলোচনার তুঙ্গে ছিল সুইংস্টেট পেন্সিলভেনিয়া মিশিগানের পর সর্বোচ্চ দেড় লাখ মুসলিম ভোটারের বসবাস এই অঙ্গরাজ্যটিতে এবারের নির্বাচনে মধ্যপ্রাচ্য ইস্যুতে ট্রাম্প কামালার অবস্থান নিয়ে মুসলিম ভোটারদের মধ্যে দ্বিধা ছিল শুরু থেকেই তবে ইসরায়েল হামাস সংঘাতে বাইডেন প্রশাসনের ব্যর্থতার প্রতিফলন দেখা গেছে ব্যালটে যদিও ক্ষমতার পালাবদল ও ট্রাম্পের প্রত্যাবর্তন নিয়ে খুব একটা আশ্বস্ত হতে পারছেন না পেন্সিলভেনিয়ার সবচেয়ে জনবহুল শহর ফিলাডেলফিয়ার মুসলিম ভোটাররা মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে কতটা কার্যকরী ভূমিকা রাখবেন ট্রাম্প এ নিয়েও আছে মিশ্র প্রতিক্রিয়া এই শহরের বেশ কিছু মুসলিম ভোটারের অভিযোগ ডেমোক্রেট কিংবা রিপাবলিকান যেই ক্ষমতায় আসুক না কেন তাদের কণ্ঠস্বর হোয়াইট হাউস পর্যন্ত পৌঁছায় না যারা আশঙ্কা করছেন ট্রাম্পের কারণে সংখ্যালঘু মুসলিমরা যেমন তাদের ধর্ম পালনের স্বাধীনতা হারাবে তেমনি সমান অধিকার আদায়ের লড়াইয়ে পিছিয়ে পড়বে নারীরা নির্বাচনের আগে ট্রাম্প বলেছিলেন মুসলিম অধ্যুষিত বেশ কয়েকটি দেশের নাগরিকদের যুক্তরাষ্ট্র ভ্রমণে আবারও নিষেধাজ্ঞা আরোপ করবেন তিনি এই ঘোষণার পরেও ট্রাম্পের প্রতি আস্থা রেখেছেন ফিলাডেলফিয়ায় এমন মুসলিম ভোটারের সংখ্যা নেহাত কম নয় তারা মনে করেন দু সালে ট্রাম্প চাইলে মুসলিমদের জন্য অনেক কিছুই করতে পারতেন সেবার আশাভঙ্গ হলেও তাদের বিশ্বাস মধ্যপ্রাচ্য সংঘাত বন্ধে ট্রাম্প বাইডেন প্রশাসনের চেয়ে কার্যকরী ভূমিকা রাখবেন এবারের নির্বাচনে মধ্যপ্রাচ্য ইস্যুতে দুই প্রার্থীর নীতি যতটা প্রাধান্য পেয়েছে তার চেয়েও বড় আলোচনার জায়গা ছিল অভিবাসন নীতি অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে ট্রাম্পের অবস্থানকে স্বাগত জানিয়েছেন অধিকাংশ ভোটার যদিও এতে করে বিপাকে পড়েছেন অভিবাসন প্রত্যাশীরা যুক্তরাষ্ট্রে অনুপ্রবেশকারী অভিবাসীদের মধ্যে মেক্সিকো সীমান্ত ব্যবহার করেন এমন শরণার্থীর সংখ্যা সর্বোচ্চ আর চলমান অস্থিরতার মধ্যে ভেনেজুয়েলা থেকে মেক্সিকোতে এসে যুক্তরাষ্ট্রে প্রবেশ করতে চান এমন অভিবাসীর সংখ্যা কম নয় সীমান্তে নিরাপত্তা জোরদার ও অভিবাসন নীতি কঠোর করা হলে আর কোথাও যাওয়ার জায়গা নেই এই ভেনিজুয়েলানদের তারা বলছেন অভিবাসী ইস্যুতে ট্রাম্প কিছুটা সহানুভূতিশীল আচরণ করলে আবারও ঘুরে দাঁড়াতে পারবেন তারা রদবদল করেন ট্রাম্প দু সতেরো সাল থেকে দু একুশ পর্যন্ত মেক্সিকোর সীমান্তবর্তী অঞ্চলের শরণার্থী শিবিরে আটকা পড়েন কয়েক লাখ অভিবাসন প্রত্যাশী এবারও অবৈধ অভিবাসীদের বিতাড়িত করার ম্যান্ডেট নিয়ে ক্ষমতা এসেছেন ট্রাম্প তাই রাজনৈতিক অস্থিরতা কিংবা অর্থনৈতিক সংকটে বিপর্যস্ত দেশগুলোর অভিবাসীদের উৎকণ্ঠা বেড়েই চলেছে সতীর্থ কর্মকার এখন বিশ্ব